একটা হত্যার হুমকি পাঠিয়েছে আমারে। তো হুমকিটার মধ্যে মূল বক্তব্যটা ছিল এরকম যে আগে আমরা আপনারে মুসলমান মনে করতাম, মুমিন মনে করতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনি খেলাফতের দুশমন, দাওলার দুশমন। তো যেহেতু আপনি দাওলার দুশমন, আইএস এর বিরোধী আপনি, সুতরাং আপনি খেলাফতের বিরোধী, তার মানে ইসলামের বিরোধী, আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। সুতরাং আপনি কাফের, যারা আপনারে মনে করবে না তারাও কাফের, সাবধানে থাকবেন। কত সহজে ফতোয়া, তার মানে চেইন তাকফিরের মানে হইলো ধরেন এই মাইকটা কাফের, মাইকের কাফের মনে না করার কারণে মনিটর কাফের, মনিটরের কাফের মনে না করার কারণে সেই ক্যামেরা কাফের, ক্যামেরার কাফের মনে না করার কারণে খুঁটি কাফের। এভাবে কাফের হইতে হইতে আমি বাদে দুনিয়া সব কাফের। কিছু লোক আছে না এরকম কাফের কাফের খেলে, কিছু লোক আছে আর ফতোয়ার কিতাব খুইলা দলিল দেয়, ফতোয়ায় বাজাজিয়া আছে, ফতোয়ায় কাজীখানে আছে। আরে পাগল, ফতোয়ার কিতাব পড়ার আগে উসুল লিফতা পড়ে আসতে হয়। উসুল লিফতা না পইরা মাওলানা সাহেব হইয়া যদি ফতোয়ার কিতাব খুইলা খালি ফতোয়া দিতে বসে, ওই লোকের ফতোয়া দ্বারা উম্মত গোমরা ছাড়া কিছু হবে না। ফতোয়ার কিতাবে এইটা বলা আছে, এই কাম করলে কাফের, এই কথা বললে কাফের, এইটা করলে কাফের, ওইটা করলে কাফের। কিন্তু উসুল যারা জানে না এরা প্রয়োগটা ঠিকভাবে করতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দেই, ফতোয়ার কিতাবে পাবেন নাপাক অবস্থায় সেজদা করলে কাফের। কথা বুঝতে পারছেন? নাপাক অবস্থায় সেজদা করলে কাফের। তা আপনি এখন এটা পড়েছেন, এখন এক লোক আর উজু করতে মনে আসিল না, ওই হঠাৎ কইরে আয়েশা মসজিদে নামাজে খাড়ায় গেছে, নামাজটা শেষ, আপনি খেয়াল করেছেন ও তো উজু করে নাই, বের হবে, ওই তুই কাফের, তোর কিন্তু কল্লা ফালানো ওয়াজিব হয়ে গেছে। অথচ কোন নাপাক অবস্থায় সেজদা করলে কাফের, এই উসুল তো পাগলে জানে না। উসুল হইল যখন এটা অবজ্ঞা করার নিয়াতে হয়, আল্লাহরে অবজ্ঞা করার জন্য। যেমন ধরেন কারো অভ্যাস হইল সবসময় খালি বিসমিল্লাহ 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 বলে, কিছু লোক আছে জায়গা বে জায়গা সব জায়গায় বাক্য বলে, বলবেন কেমন আছেন, বলবে ভালো আছি ইনশাআল্লাহ, আপনার বাচ্চার কি অবস্থা, বাচ্চাটা অনেক অসুস্থ ইনশাআল্লাহ, আচ্ছা বিয়ে শাদী করছেন নি, হ্যাঁ এক বছর আগে করেছি ইনশাআল্লাহ, ওই সব জায়গায় এক বাক্য বলে না। এই কিছু লোক, কিছু লোক আছে আলহামদুলিল্লাহ বলে, এমন লোক দেখেছি, কি আপনার আব্বার কি অবস্থা, আব্বা তো মরে গেছে আলহামদুলিল্লাহ। তো বাক্য একটা শিখছে কিন্তু কোন জায়গায় কোনটা বলতে হয় এটা জানে না। এখন মনে করেন এই লোক অভ্যাসের বসে বলে ফেলেছে, জিনা করতে যায় বিসমিল্লাহ কয়ে ফেলছে অভ্যাসের ঠেলায়, কারণ সব সময় ভালো জায়গায় করে, একদিন হোটেলে আয়া পড়ছে, এখন আর জৈবিক চাহিদা জেগেছে, কাজ শুরু করে দিয়েছে, অভ্যাসের ঠেলায় বলেছে, কাজটা শেষ আধা ঘন্টা পরে কইল আলহামদুলিল্লাহ, এখন অভ্যাসের ঠেলায় বলছে, আল্লাহর ছোট করার জন্য বলে নাই, খারাপ নিয়তে বলে না, ও যে বলছে এটা ওর মনেও নাই। আপনি কইলেন কাফের মুরতাদ, অথচ এই ফতোয়ার জায়গায় এটা না। এ কারণে উসুলে তাকফির নিয়ে আলাদা আলোচনা করতে হয়। যে আমার কুফুর তাকফির বই যারা পড়েছেন দেখেছেন যে শর্ত আর প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে গিয়ে বইয়ের দুই তৃতীয়াংশ শেষ, কারণ শুধু ফতোয়া যারা দেখে কিতাব খুইলা খুইলা, আরে ভাই এই রকম কিতাব খুইলা তো ভালো, আরবি যারা জানে সবাই পড়তে পারে, এত বছর দুই বছর তিন বছর কাটায়া এরপর মুফতিদের সহবতে থাইকা থাইকা ওই ফতোয়া শাস্ত্রে যোগ্যতা অর্জন করার দরকার কি, আরবি পারলে তো সব অটো মুফতি হয়ে যেত, হয় না কেন? কারণ উসুল যারা বোঝে না, মূলনীতি যারা বোঝে না, এরা বোঝে জ্বর হইলে খালি নাপা খাইতে হয়, বাঙালি ওষুধ এরকম না, আপনি খালি অসুস্থ হয়ে দেখেন, আপনার পরামর্শ দিতে এত পরিমাণ পরামর্শ আসবে কেউ কমতি করবে না। আপনার মনে হয় আল্লাহ, দেশে মনে হয় সবচাইতে বেশি আছে ডাক্তার, যত রোগী নাই এত ডাক্তার আছে দেশে। একই বইটা খাও, কই বইটা বাইডা লাগাও, একই রোদে যা শুয়ে থাও, ও কই বইটা করো, ও কই বইটা করো, পরামর্শ আর পরামর্শ, মাথা আপনার খালি ঘুরতেই থাকবে, হয় না এরকম? রোগীর চাইতে ডাক্তার বেশি। আমরা ইফতার বছর দেখেছিলাম, এক লোক এসেছে নিজে ফতোয়া চাওয়ার জন্য আমাদের নায়েবে মুশরিফ সাহেবের কাছে, এখন সে বসা, সে বসা অবস্থায় আরেক লোক এসেছে ফতোয়া জিজ্ঞেস করার লাইগা, এখন সে কথা বলছে, প্রথম ফতোয়া প্রার্থী সে বসা, দ্বিতীয় ফতোয়া প্রার্থী কথা বলছে, দ্বিতীয় ফতোয়া প্রার্থীর কথা বলা শেষ, মুফতি সাহেব জবাব শুরু করার আগে হেতে জবাব শুরু করে দিছে, এইটা জানো না, এইটা তো ফতোয়া এত সোজা, এইটা তো হইলো এই মাসালা এই মাসালা এই মাসালা, অথচ যেটা বলেছে পুরা ভুল। আর মুফতি সাহেব তো পুরা পেরেশান, ভাই ফতোয়া কি আপনার কাছে চাইতে এসেছে না আমার কাছে? আপনি নিজেও আসলেন আমার কাছে ফতোয়া চাইতে, কিন্তু জবাব তো ঠিকই দিয়ে দিলেন। ওই বাঙালি অনেকে আছে মাসালা বলতে খুব বলে, দুই চিল্লা তিন চিল্লা তাবলিগে লাগিয়েছে, এখন দাড়ি জুব্বা রেখেছে, একটু দেখতে হুজুর হুজুর লাগে, এখন তারে অনেকে মাসালা জিজ্ঞেস করে, করে না
এই যুগের সিস্টেম এমন, ফেসবুকে কয়েকটা ধর্মীয় স্ট্যাটাস দেন, একটু নিজের শায়েখ শায়েখ হিসেবে উপস্থাপন করেন, দেখবেন ইনবক্স ভরে গেছে মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। এখন কিছু লোক আছে তারা ভাবে আমারও তো একটু শায়েখ ভাবতে শুরু করেছে, না বললে লোকে কি ভাববে, ভাববে পারে না, না পারলে আবার এত বড় বড় ধর্মীয় কথা কয়, তাহলে একটু আমিও জবাব দেওয়ার চেষ্টা করি। কেমনে এখন গুগল সার্চ করে, লেখা লেখা সার্চ করে রেজাল্ট আসে। এখন এই ব্যাককলের তো রেজাল্ট যাচাই করার ক্ষমতা নাই, এটা কি শিয়া সোর্স না সুন্নি সোর্স, এটা কি হানাফি সোর্স না সালাফি সোর্স, দলিল ঠিক আছে কিনা, যুক্তি ঠিক আছে কিনা, কপি পেস্ট মাইরা চালায় দেয় এইটা বলে না, এটা অমুক জায়গা থেকে সংগৃহীত, বরং এমন একটা ভাব নেয় এইটা তার নিজস্ব ক্রেডিট। অপর পক্ষে বলে ভাই আপনার মতো হুজুর আমি পাই নাই, এই যুগে অনেক হুজুররাও তো এই মাসালা জানে না, সে বলে না ভাই আমাকে এভাবে লজ্জা দিবেন না, সব আল্লাহর দেওয়া। এমন কি বহু লোক তেমন আছে এই ইনবক্সে জবাব দিতে দিতে যায় নতুন ফাঁদে পড়ে যায়, কারণ ইনবক্সে বহু বেড়ি বহু লেডিও এসে হাজির হয়, ভাইয়া এই ফতোয়াটা আমার একটু জানা দরকার, কোনো হুজুরের সাথে তো আমার পরিচয় নেই, একটু সলিউশন দেন না আমারে। হা হা বোন আমি তো তোমার খেদমতেই সর্বদা নিয়োজিত, আমি না দিলে কে দিবে, ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না। আর এক জামানায় মুসলমান তার বোনরে হেফাজত করার জন্য জান দিয়া দিত, আমি একটা মাসালা দিতে পারবো না খালি কও না, এখন বলে হ্যাঁ এই যে এই মাসালা, এখন তারপর সে মাসালার জবাব দেয়, দুই দিন পর আরেক মাসালা, তিন দিন পর আরেক মাসাল্লা, তারপর খাইছো নি ঘুমাইছো নি ভালো আছো নি, যাইতে যাইতে বহু দূর ঘোরা যায়। কি অবাস্তব কথা বলছি আমি? হয়তো অনেকে নিজেরাও ভুক্তভোগী আছেন, লজ্জায় বলছেন না, কিন্তু আপনি হয়তো ভাবছেন কি রে হুজুর আমার হিস্ট্রি জানলো কেমনে। তো যেটা বলছিলাম যে এই ইখতিলাফের ক্ষেত্রে মদিনাবাসীর মত ছিল দলিল সাপেক্ষেই যে শাসক যদি ফাসেক হয় জালিম হয় তার বিরুদ্ধেও জিহাদ ফরজ। কোন জিহাদ? অস্ত্রের জিহাদ। কারণ জিহাদ তো আবার অনেক সময় ব্যাপক অর্থেও ব্যবহার হয়। এই যে যারা বলে ফাসেক শাসকের বিরুদ্ধে জিহাদ এটা নাকি খারেজি হওয়ার আলামত, পাগল! এখন কেউ যদি কলম দিয়া জিহাদ করে জবান দিয়া জিহাদ করে, আফদুলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, জালিম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ, এই কথা বলে তোদের মতো তো সেও খারেজি হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করিলেন, এইরকম কোন শায়েখকে সামনে পাইলে কানে কানে জিজ্ঞেস করবেন, কেউ যাতে না শুনে, তোমরা তো কও শাসকের বিরুদ্ধে বিপ্লব করলে খারেজি, তো একাত্তরে কারা শাসক ছিল? কানে কানে বলবেন কেউ যাতে না শুনে, একাত্তরে কারা শাসক ছিল, কারা শাসিত ছিল, কারা মুক্তিযুদ্ধ করেছিল, কাদের বিরুদ্ধে করেছিল? দেশের সরকারের বিরুদ্ধেই তো হয়েছিল মুক্তিযুদ্ধ, কয় না? আর এক দেশের বিরুদ্ধে হয়েছিল, ওই ভারতের বিরুদ্ধে হয়েছিল একাত্তরের যুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে হয় নাই, পাকিস্তানে তখন এই দেশ ছিল না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দেশ এক হয়েছিল কিনা, না কইবেন দেশ তো আগে আলাদা ছিল, তাহলে 16 ডিসেম্বর পালন করেন কি লেগা, বিজয় দিবস আলাদা আপনারা বিজয় অর্জন করেছেন, তার মানে আগে বিজয়ী ছিলেন না, তাদের অধীনে ছিলেন, তো 71-এ যে যুদ্ধ করছিল, জেডি করছিল, হেডি খারেজি ছিল কিনা কানে কানে জিজ্ঞেন, এটি কইব না, কারণ কইলে জানে যে পিঠের চামড়াও থাকবো না, ফতোয়াও এটি বুইজা বাই রয়ে যে কোন জায়গায় ফতোয়া দিলে সুবিধা করা যায়। এখন হুজুররা তো আর ক্ষমতায় নাই, এজন্য হুজুরকে বিরুদ্ধে বেড়া ঘিরে দেয়, বেড়া এত সাহস থাকলে ওই 71-এর যোদ্ধাদের বিরুদ্ধে খারেজি ফতোয়া দিস, তারপর দেখবো তোরা কত সৎসাহসী। ওই মাঝহাবি মাঝহাবি খেলায় নেমেছে, হুজুররা মাঝহাব মানে তাই হুজুররা গোমরা মোশরেক, তো যেডি ক্ষমতায় বয়ে রয়েছে এডিকে মাঝহাব মানে না, যায় খবর লয়ে দেখ সব দিকে লামাজ হবে কিনা, যদি হেরা মাঝহাব মানে তো হেরাও তো মোশরেক, তো এখন আবার ফাসেক ফাসেক করস কিল্লেগা।